ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ আবার জিয়াউর রহমান ভাই প্রশ্ন করেছেন ভারত থেকে যে আমাদের দেশে বা আমাদের এলাকায় নতুন ঘর বাদলে সেখানে মানুষ দাওয়াত হুজুর আলমোলামাকে দাওয়াত দিয়ে খাওয়ায় এরা আসলে কতটুকু শরীর সম্মত জানতে চাই আলহামদুলিল্লাহামু আল্লাহ রুস্লামাবাদ সমানিত জিয়াউর রহমান রায় এই যে আপনাদের দেশে না আমাদের দেশে ভারত বা ভারত বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানি পাকিস্তানেও হইতে বা আল্লাহ ভালো জানে এই যে নতুন ঘর বাদলে হুজুর আলমোলামাকে দাওয়াত দিতে হবে অমুকের দাওয়াত দিয়ে খাওয়ানো নতুন দোকান বাঁধলে ওখানে মিষ্টি বিতরণ করা মিলান ভাফেল আয়োজন করা এগুলি সমাজের প্রথা এবং কুসংস্কার এগুলি শরীয়তের মধ্যে বেদাতের অন্তর্ভুক্ত এই ধরনের দলিল না পরমানা সাল্লা রসুল সাল্লা থেকে না গ্রাম থেকে না আমাদের ইমাম আবু আনী বা মালিক হাম্বলি হাম্বুলি থেকে বরং শরীয়ত যদি এটা শরীয়তের মধ্যে নেয় সেটা বড় গুণাগার হবে বেদাতের অন্তর্ভুক্ত হবে এটা অন্তর্ভুক্ত এই সমস্ত কাজ যেটাই করুক না কারণ শরীরতের দলিল না থাকলে এই সমস্ত কাজগুলি ভেদাত এটি গুনা কাজ কাজ করবে সব মনে করে তো পরপক্ষণে দেখা যাবে এটি গুণা হয়েছে ভালো মনে করে সব করবে ভালো মনে করে সবের উদ্দেশ্যে করবে পরকারে দেখবে যে আমলের পাল্লা খালি হয়ে গেছে এগুলি আল্লাহ সুবাহ গ্রহণ করবেন না যদি কোরআন সুন্নার দলিল না থাকে নতুন ঘর উদ্বোধন করলে হুজুর আলম আমাদের দাওয়া দিতে হবে এগুলি কি এগুলি কিছু না ঘরে ডোগার যে দোয়া আছে সেই দোয়া পড়তে পারে সে ঘরে বাহির হওয়ার যে দোয়া আছে সেই দোয়া পড়বে আল্লাহ শুক্রিয়া নিজে নিজেই করবে আল্লাহ এত বড় একটা তৌফিক দিয়েছেন ঘর করা বাড়ি করা সেখানে একজন মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে মিলাদ মাহফিল করতে হবে দাওয়াত দিয়া খাওয়াইলেও তো হয়তো খাওয়াইতে পারে শুক্রিয়া সরু দশজনকে পাঁচজনকে খাওয়াইতে পারে এটা শূন্য মনে করবে না বা এই ধরনের যদি খাওয়ায় শুক্রিয়া তান আল্লাহ নিয়ামতে তৌফিক দিছে এত একটা ভালো কাজে তৌফিক দিছে সেখানে যদি দশজন পাঁচ দিয়ে খাওয়াই খাওয়াইতে পারে খাইয়া সবাই চলে যাবে কিন্তু এই নয় যে ওখানে হুজুর না মিলাদ মাহফিল করতে হবে দোয়া পড়াইতে হবে অনুষ্ঠান করতে হবে হুজুর এসে সবাই রিয়ানবী সালাম আলাইকে শুরু করে দেবে বিয়ানবী সালাম আলাইকে না করলে করলো হাত তেলা মোনাজাত করবে সবাইকে নিয়ে আর ওই ব্যক্তির জন্য এমন দোয়া করবে একদম জান্নাতুল ফেরদাউসে পাঠাই দিছে যদিও শিখে আটকায় নামাজ পড়ে না গোস সুদ গোস দিয়ে বাড়ি করছে আর হুজুর দেখা দেখি হুজুর গ্রামের মসজিদে এমন দোয়া করা শুরু করছে একদম জান্নাতুল ফেরদাউস মনে হয় এখনই নিচে নামায় নিয়ে আসছে এই ধরনের দোয়া হুজুরা পাইলো কোথায় কোথা থেকে এই ধরনের রুসুম রেওয়াজ পাইলো আল্লাহ ভালো জানে এই হুজুর আল্লাহ হেদায়ত করুক যারাই করে থাকে অনেকের মাঝে এই প্রবণতা কমেছে কিন্তু তারপরেও ব্যাপক হারে এগুলি অনেক জায়গাতে রয়েছে

এখানে এখানে গর্জন আল্লাহর রহমত হয় থাকে বদি হয় সেখানে যে আল্লাহর আদেশ নিষেধ গুলি সুন্দরভাবে ফলো করা হয় সেটা হলো বিষয় হুজুর আল্লাহ দোয়া করে দিয়ে তো বড় একদম চব্বিশ ইঞ্চি টিভি লাগায় এবার দেখতেছে খারাপকে আরো একটু বড় করে দেখতেছে গোপন অঙ্গ তো আসতে দেখা সম্ভব না এবার আরো বড় করে বড় একদম চশমা ছাড়া বিনা চশমায় বড় করে দেখে না হুজুর এইগুলি তো করা হয় হুজুর তো দোয়া করে দেওয়া গেছে হুজুরের দোয়া কি এরা কি নফল নামাজ করে পড়া শুরু করছে নাকি বছর নামাজ হয়ে গেছে নাকি সবাই একজন লোক আছে যারা বা আল্লাহকে ভয় করবে তারা তো আল্লাহকে সব দিক দিয়ে ভয় করে তো এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা বললেই কি অনেকে তো মানে না আমাদের কাছে আমার আপনারা ফতুয়া চাইলেও আমরা বলতে পারি আমরা তো বলি কিন্তু মানার বিষয় তো অনেকে মানে না সাধারণ মানুষ হুজুরদেরকে মানা না হুজুর সাধারণ মানুষকে মারে না নিজের মন গড়া শরীয়তকে বানায় নিছে এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে শরীয়ত আপনি আমার মন গড়া হবে না শরীয়ত হবে শরীয়তের মোয়াফেক শরীয়তের মোতাবেক আমাদেরকে ব্রেন মস্তিষ্ক পরিচালিত করতে হবে যদি হাজার বছর ধরে কোনো ব্যক্তি একটা কাজ করে সেটা দলিল নয় দলিল হলো শরীয়তের দলিল আল্লাহ আমাদেরকে সহিমতে বিশুদ্ধ মতে আমল করতে বলেছেন সেভাবে আমাদেরকে আমল করতে হবে নিজের পক্ষ থেকে বানোয়ার মন করা কোনো কিছু করার অধিকার কেউ নেই আল্লাহ আমাদেরকে সুযোগ মধ্যে সুন্দরভাবে আমল করার তফিক দান করুন আমরা যেন সকল টাইমে আল্লাহর আদেশ নিষেধ কে সুন্দরভাবে তামিজ করে চলতে পারে ভাগ করে চলতে পারে সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজর সাল্ল নবীনা মোহাম্মদ আল্লাহ আলমিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি